আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? নিশ্চয় ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর একটি পাঠ উপস্থাপন করছি, অধ্যায় অষ্টম, পাঠ তিন ও চার। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 1970 পৃষ্ঠা বের করো এবং দেখো আছে নাগরিক ও নাগরিকত্বের ধারণা। শিক্ষার্থীরা, আজকে আমরা নাগরিক ও নাগরিকত্বের ধারণা সম্পর্কে জানব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে নাগরিক কাকে বলে। রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরে বসবাসকারী বসবাসকারীকে নাগরিক বলা হতো, তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এর নগর রাষ্ট্রের অধিবাসীকে বলা হতো নাগরিক। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণা বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত প্রকাশ করবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনই রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়ে পরিচিত হয়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশী। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। এখন আমরা জানব নাগরিক এবং বিদেশি, এই দুইটা কি একই জিনিস নাকি আলাদা কোনো বিষয়। তো প্রথমে দেখো, নাগরিক একটি রাষ্ট্রের নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোক বসবাস করে। শিক্ষা, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রের প্রতি অনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে। কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের প্রতি বা কোনো অনুগত্য প্রকাশ করে না এবং রাজনৈতিক কোনো সুযোগ সুবিধাও ভোগ করে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। তাহলে আমরা নাগরিক কাকে বলে জানলাম, বিদেশি নাগরিক কাকে বলে সেটিও জানলাম। এরপরে আমরা জানব নাগরিকত্ব লাভের নিয়ম, আসলে কীভাবে এই নাগরিকত্ব লাভ করা যায়। তো নাগরিক হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এ পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের দুটি উপায় আছে, দুটি হচ্ছে নাগরিকত্ব লাভ করা যায় দুটি উপায়ে। একটি হচ্ছে জন্মসূত্র, জন্মসূত্রে নাগরিকত্ব লাভ। একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, আরেকটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। তাহলে দুইটি উপায়ে নাগরিকত্ব লাভ করা যায়, একটি হলো জন্মসূত্রে, অপরটি হচ্ছে অনুমোদন সূত্রে। প্রথমে আমরা জানব জন্মসূত্রে নাগরিকত্ব লাভ কীভাবে। জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে দুটি বিষয় বিবেচ্য হবে, একটি হচ্ছে
জন্ম সূত্র নীতি, অপরটি হচ্ছে জন্ম স্থান নীতি। জন্ম স্থান নীতি আমরা জন্মসূত্রে যখন নাগরিকত্ব লাভ করতে যাব তখন এখানে দুইটি বিষয় চলে আসে, একটি হচ্ছে জন্মসূত্র নীতি, অপরটি হচ্ছে জন্ম স্থান নীতি। তাহলে জন্মসূত্র নীতিটা কি দেখো, এই জন্মসূত্রের নীতি অনুযায়ী বাবা মা যে রাষ্ট্রের নাগরিক সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে। কোনো বাবা মার সন্তান যদি বিদেশে জন্মগ্রহণ করে তারপরেও বাবা মা যে দেশের নাগরিক সন্তান সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। পৃথিবীর বেশিরভাগ দেশই এই নীতি অনুসরণ করে। এই নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি বাবা মা সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা ওই জাপান বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো বাবা মার সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলেও তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। বাংলাদেশ, ফ্রান্স, জাপান, ইতালি প্রভৃতি রাষ্ট্র এ নীতি মেনে চলে। এরপর আছে জন্মস্থান নীতি। জন্মস্থান নীতিটা কেমন দেখো, এ নীতি অনুযায়ী বাবা মা যে দেশেই নাগরিক হোক না কেন সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সেই দেশেরই নাগরিক হবে। এ নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এ নীতি অনুযায়ী বাংলাদেশের বাবা মার কোনো সন্তান আমেরিকা জন্মগ্রহণ করলে সে সন্তান আমেরিকার নাগরিক হবে এবং সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এ নীতি অনুসারীগণ দেশে সেই দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলেও তারা সেই দেশের নাগরিক বলে বিবেচিত হবে, যেমন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এইসব দেশের সংখ্যা খুবই কম। আবার আমরা যদি আসি অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ, তাহলে এখানে অনুমোদন সূত্রের ক্ষেত্রে আসে এ পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলে এটা সম্ভব হচ্ছে। শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য এছাড়াও নানা কারণে দেশের নাগরিক এক জায়গা থেকে অন্য দেশে যেয়ে বসবাস করে বা করতে বাধ্য হয়। এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশের নাগরিকত্বের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদন পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি সে দেশের স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো যদি পূরণ করতে পারে তাহলে সে সহজে সেই দেশের নাগরিকত্ব লাভ করে। এই শর্তগুলো সম্পর্কে আমরা এখন একটু জানব। অর্থাৎ অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে গেলে আমরা এই শর্তগুলো মানতে বাধ্য। যেমন ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করা, কেউ যদি ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে তাহলে সে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে। ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করা, ওই রাষ্ট্রের কোনো সম্পত্তি যদি ওই ব্যক্তি ক্রয় করে তাহলে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করতে পারবে। ওই রাষ্ট্রে চাকরিরত থাকলে, ওই রাষ্ট্রের ভাষা জানলে, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করলে, ভালো চরিত্রের অধিকারী হলে, উন্নততর দক্ষতা অধিকারী হলে, রাজনৈতিক আশ্রয় গ্রহণ করলে, যে শর্তগুলো বললাম এর মধ্যে এক বা একাধিক শর্ত যদি কোনো ব্যক্তি পূরণ করতে পারে তাহলে সে সেই দেশের নাগরিকত্ব লাভ করতে পারবে।
অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি উল্লেখিত শর্তগুলো এক বা একাধিক পূরণ করে তাহলে সেই দেশে নাগরিকত্ব লাভ করবে এবং ওই দেশের নাগরিকের মতো প্রায় সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এবং বিভিন্ন রাজনৈতিক অধিকারও ভোগ করতে পারবে। এর আরেকটি আছে, সেটা হচ্ছে দ্বি নাগরিকত্ব। দ্বি নাগরিকত্ব হচ্ছে যে ব্যক্তি একসাথে দুই দেশের নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় দ্বি নাগরিকত্ব। কোনো বাংলাদেশি বাবা মার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়। অন্যদিকে বাবা মা বাংলাদেশি হয় সে বাংলাদেশেরও নাগরিক। সেক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইচ্ছে করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছা করলে সে দুটি রাষ্ট্রেরই নাগরিকত্ব লাভ করতে পারে। তাহলে আমরা জানতে পারলাম কি নাগরিক কাকে বলে, নাগরিক কি, বিদেশি নাগরিক কি, আবার নাগরিকত্ব কীভাবে লাভ করা যায়। এখন নাগরিকত্ব লাভের দুটি উপায় আছে, জন্মসূত্রে নাগরিক লাভ, অপরটি হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক লাভ। এই জন্মসূত্রতে আবার জন্মসূত্র নীতি এবং জন্মস্থান নীতি এই দুইটি ভাগে ভাগ করা হয়েছে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা নাগরিক সম্পর্কে এই পর্যন্ত জানলাম। আগামী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।